যদি আপনারা দেখেন আপনার অ্যাকাউন্টে এখনও 2000 টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আপনি কি করবেন তারই প্রসিডিওর কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই প্রসিডিওর অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেই কারণে কোনো অংশ আপনি স্কিপ করবেন না। আর যারা ফার্স্ট টাইমের জন্য চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই একটা বেল আইকন পেয়ে যাবেন, সেখানে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, ফলে পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন, সবার প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে হবে। প্রথমত আপনি কিভাবে দেখবেন আপনার নাম রয়েছে কিনা তার প্রসিডিওর আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম, যদি আপনারা সেই ভিডিওটা মিস করে যান, আপনারা যদি না দেখেন আপনি অবশ্যই সেই ভিডিওটি দেখে কিভাবে লিস্টে নাম আছে কিনা চেক করবেন সেটা প্রথমে দেখে নেবেন। এবং আপনি যদি দেখেন আপনার নাম রয়েছে, সেটা না দেখলেও কোনো সমস্যা নেই, আপনি সরাসরি এখানে যে কাজ করবেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস বলে একটা অপশান পেয়ে যাবেন। আপনি প্রথমত এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস যে অপশানটা রয়েছে আপনি এইখানে ক্লিক করে নেবেন এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেজিস্টার্ড আধার নাম্বার রয়েছে বা আপনি যে আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছিলেন বা আপনার ফ্যামিলিতে অন্য যে কোনো কারোরই হয়ে থাকুক না কেন, আপনি প্রথমত যে কাজটা করবেন এখানে এই যে এন্টার আধার রয়েছে, আপনি প্রথমত এই এন্টার আধারে ক্লিক করে আপনি জাস্ট এই যে আধার নাম্বারটা আপনার আধার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং তারপরে আপনি গেট ডেটাতে ক্লিক করবেন। প্রথমত যদি টাকা না ঢোকে সেক্ষেত্রে কী করণীয় সেই ব্যাপারটাও জানানো হবে, আস্তে আস্তে স্টেপগুলো ফলো করুন। আপনি প্রথমত আপনার আধার নাম্বারটা বসাবেন এবং তারপরে আপনি গেট ডেটাতে ক্লিক করবেন। গেট ডেটাতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন ফুল ইনফরমেশান কিন্তু এখানে আপনার সামনে চলে আসবে, কতবার টাকা ঢুকেছে, কোন অ্যাকাউন্টে ঢুকেছে। এবার যদি আপনি দেখেন এখানে আপনার টাকা ঢোকেনি সেক্ষেত্রে আপনার কী করণীয়, প্রথমত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলে এখান থেকে আপনি ফুল ইনফরমেশান কিন্তু পেয়ে যাবেন, কিন্তু যদি দেখেন আপনার অ্যাকাউন্ট যে টাকা ঢুকছে না সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে আধার স্ট্যাটাস রয়েছে, ব্যাঙ্ক স্ট্যাটাস রয়েছে, এই জিনিসগুলো আপনি ফলো করবেন। এখানে কী লেখা রয়েছে, ঠিক কী কারণের জন্য আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হয়েছে, নাকি আপনার অ্যাপ্লিকেশানটা পেন্ডিং রয়েছে, নাকি আপনার ব্যাঙ্ক রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, আধার কার্ড ভেরিফাই করা হয়নি সেই রিলেটেড কোনো প্রবলেম আছে, আপনি এখান থেকে দেখে নিলেন। এবার সরাসরি আপনি যে কাজটা করবেন আপনি আবারও সেই হোম পেজে চলে আসবেন, অর্থাৎ জাস্ট ব্যাক করে হোম পেজে আসবেন। এবার সেখানে আসার পর আপনি যে কাজটা করবেন সরাসরি নিচে আসুন। নিচে আসলে এবার এখানে দেখুন হেল্প ডেস্ক বলে যে অপশানটা রয়েছে আপনি এবার হেল্প ডেস্কে ক্লিক করে নেবেন এবং হেল্প ডেস্কে ক্লিক করার পর এখানে রেজিস্টার্ড কোয়ারি রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার যে আধার নাম্বার, অর্থাৎ যে আধার নাম্বারের রেসপেক্টে আপনি এইমাত্র স্ট্যাটাসটা দেখলেন সেই আধার নাম্বারটা এখানে বসাবেন এবং তারপরে আপনি গেট ডিটেলসে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে ফুল ডিটেলস আপনার সামনে শো হয়ে যাবে। এবার আপনি দেখুন এখানে আপনার যে প্রবলেমটা রয়েছে আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল এখানে আপনার প্রবলেমটা রেজিস্টার করতে হবে, তার জন্য এই যে গ্রেভিয়েন্স টাইপ রয়েছে এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে যে প্রবলেমটা আপনার হচ্ছে, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের IFSC কোড চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট নাম্বার ইজ নট কারেক্ট সিলেক্ট করে নেবেন, যদি অনলাইন অ্যাপ্লিকেশান পেন্ডিং থাকে অ্যাপ্রুভালের জন্য এখনও যদি সেটা অ্যাপ্রুভ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশান চুজ করবেন, যদি আপনার ইনস্টলমেন্টের টাকা না ঢুকে থাকে এখনও সেক্ষেত্রে আপনি তিন নম্বর অপশানটা চুজ করবেন, যদি আপনার ট্রানজাকশান ফেলড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ট্রানজাকশান ফেলড চুজ করবেন, যদি আপনার আধার কার্ডের কারেকশানের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সেটা চুজ করবেন, যদি জেন্ডারের কারেকশান দরকার হয় সেক্ষেত্রে আপনি সেটা চুজ করবেন। তো আপনার ক্ষেত্রে যে প্রবলেমটা হবে আপনি জাস্ট সেইটা এখান থেকে চুজ করবেন এবং সেটা চুজ করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে জাস্ট 500 ওয়ার্ডের মধ্যে কিছু লিখতে হবে, অর্থাৎ আপনার এই যে ইনস্টলমেন্টের টাকা রিসিভ হয়নি সেটা কবে থেকে রিসিভ হয়নি বা কবে থেকে আপনি দেখছেন এরকম অ্যাপ্রুভাল হয়নি, সেই জিনিসটা আপনি জাস্ট 500 ওয়ার্ডের মধ্যে ছোট্ট করে 1 থেকে 2 লাইন মতো এখানে লিখবেন এবং লেখার পর নিচে এই যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা আপনি এখানে বসাবেন এবং ফাইনালি আপনি সাবমিট করে দেবেন। এবং সাবমিট করে দিলে কিন্তু আপনার কোয়েরি রেজিস্টার হয়ে গেল, তারা কিন্তু আপনাকে কিছুদিনের মধ্যেই আপনাদের কোয়েরির সলিউশন দিয়ে দেবে এবং যখনই আপনি সাবমিট করবেন আপনি দেখবেন এই কোয়েরির রেসপেক্টে একটা কোয়েরি আইডি পেয়ে যাবেন, সেই আইডি দিয়ে কিন্তু পরবর্তীতে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে বা আপনি স্ট্যাটাস চেক করে দেখতে পারেন তারা আপনার কোয়েরিটা আদৌ সলিউশন করলো কি না। তো আপনি সরাসরি এই কাজটা করবেন, সাবমিট করার পর যে কোয়েরি আইডি পাবেন সেটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং পরবর্তীতে আপনি যে কাজটা করবেন আপনি আবারও সেই হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর সেই যে হেল্প ডেস্ক রয়েছে একইভাবে আপনি হেল্প ডেস্কে ক্লিক করবেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে, নো ইয়োর কোয়েরি স্ট্যাটাস রয়েছে, আপনাকে জাস্ট এই নো ইয়োর কোয়েরি স্ট্যাটাসে ক্লিক করতে হবে এবং সেখানে আপনি আধার নাম্বার দিয়েও চেক করতে পারেন, অর্থাৎ যে আধার নাম্বার দিয়ে আপনি কোয়েরি রেজিস্টার করলেন সেটা দিয়েও চেক করতে পারেন অথবা আপনি কোয়েরি রেজিস্টার করার সময় যে কোয়েরি আইডিটা পেয়েছেন সেই আইডি দিয়েও আপনি স্ট্যাটাসটা দেখতে পারেন। তো আপনি জাস্ট এখানে কোয়েরি আইডি বসাবেন যদি আপনি সেটা দিয়ে দেখতে চান এবং তারপরে গেট ডিটেলসে ক্লিক করবেন, যদি আধার দিয়ে দেখতে চান সেক্ষেত্রে আধারে ক্লিক করে আপনার যে রেজিস্টার আধার নাম্বার দিয়ে আপনি কোয়েরিটা রেজিস্টার করলেন সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে আপনি গেট ডিটেলসে ক্লিক করবেন।
ব্যাস এই হচ্ছে কিন্তু প্রসিডিওর। এইটা অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু আপনার যে প্রবলেম সেটা তাদের কাছে রেজিস্টার হয়ে যাবে এবং ইমিডিয়েটলি তারা কিন্তু সেই প্রবলেমটা সলিউশন করে দেবে এবং সমাধান করে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু তারা পাঠিয়ে দেবে।